মাসুম কই যাও শ্বশুর বাড়ি যাও বুঝি আরে মায়ের বাজারটা ঠিক মতো দিয়েছো তো আপনার কি মনে হয় দিলাম তো না যাও তুমি খতম হয়ে গেল না ওই মাসুম আমার গ্রামের ছেলে তো ঘরের মায়ের কখনো এত বাজার করে দিতে দেখি নাই ওই তাই একটু ইসি খেলাম আচ্ছা মাসুম শ্বশুর বাড়িতে যাও জান আপা যাও মা কালকে যে দেশি বাজার গুলা পাঠাইছি ঠিক মতো খাইতেছেন তো আমি আম্মা আপনার যত্ন নিতে পারতেছি না আম্মা আপনি আমার মাফ করে দিন আম্মা আসসালামু আলাইকুম মা ফোন দিলেই খালি অভাবের কথা কয় তোর তো আরো পোলা আছে আমি এখন রাখছি ওই মেয়া রিক্সা থামাইলে কেন ভাই আমি সামনের দিকে তাকাই রিক্সা চালালো পিছনে আপনার সব কথা শুনছি আচ্ছা আপনি ফোনে কথা কইলেন আর দুইবারই আপনি দুই রকমের কথা কইলেন আচ্ছা ভাই আপনার মা কয়টা প্রথমটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা আর পরেরটা আমার আপন মা আচ্ছা ভাই ওই আমার একটা কথা রাখবেন ওই জীবনে তো অনেক জায়গায় অনেক সময় কাটাইছেন অনেক সময় নষ্ট করতেন আজকে এই রিক্সা আলাদা একটু সময় নষ্ট করবেন আপনার ওই শাশুড়ি মায়ের মোবাইলটা আমার একটু বাইক করে দিবেন আমি একটু শাশুড়ি মায়ের লোক কথা কইছি আর আমি কী কী করি আপনি একটু দেখবেন আপনি কোনো কথা কইছেন আপনি আমারে চিনবেন না আমি একজন রিক্সাওয়ালা এই মোবাইলটা যার উনি হয়েছে আমার যাত্রী ওনারে নিয়ে আমি এক জায়গায় যাইতেছিলাম হঠাৎ করে রিক্সাটা গাথার মধ্যে পড়ে গেছে আমার কিছু হয় নাই কিন্তু এই মোবাইলটা যার রিক্সার ডান্ডিটা ওনার বুকের ভিতরে ভিগা পড়ছে আর ওনার অবস্থা এখন খুবই খারাপ ওনারে নিয়ে আমি এখন কি করবো আচ্ছা তাহলে মোবাইলে ঠিক আছে ওনার মায়ের নাম্বারটা বাইর করে আমি ওনার মায়ের ফোন দিতেছি যে মানুষটার লেগে আপনি জীবন দিতে পারেন যে মানুষটার লেগে আপনি সব করতে পারেন ওই মানুষটা আপনি জীবন চলে যাওয়ার সময় কি করলো আপনি শুনলেন তো আচ্ছা ভাই এখন আমার আরেকটা কথা রাখবেন আপনার এই মোবাইলে যে বাংলায় মা নামে একটা নাম্বার আছে ওই নাম্বারটা আমার একটু দিবেন আমি আপনার মায়ের লোক একটু কথা কই দেখি আপনার মায় কি কয় মা ওই আমি একজন রিক্সাওয়ালা আপনার ছেলে রেনিয়া আমি এক জায়গায় যাইতেছিলাম রিক্সাটা হঠাৎ করে গাতার মধ্যে পড়ে গেছে আমার কোনো কিছু হয় নাই কিন্তু আপনার ছেলের অবস্থা খুবই খারাপ আমিও এখন ওনারে নিয়ে কই যাবো কি করবো মা আপনি কোনো চিন্তা করেন না আপনার ছেলের ব্যবস্থা কইরা আমি আপনার আবার ফোন দিতেছি এবার বুঝলেন চ আপনার আসল ভাই কি কয় কি হইলো ভাই এখন কান দেন কে একটু আগে আমার শরীরে ঘামের গন্ধ থেকে বাঁচনের লেগে আপনি সুগন্ধি ব্যবহার করছেন আরে ভাই আপনার পুরো শরীরটাই তো গন্ধ হয়ে রয়েছে এই গন্ধ আপনি দূর করবেন কি দিয়া আরে ভাই আপনার মতো আমার মতো শরীরটা রইলে যে এমা দশ মাস দশ দিন ঘুরছে এই মা আসছে আপন দুনিয়াতে কেউ হইতে পারে না আমরা দুনিয়াতে আসার পর আমাকে দূর দূর করে না তারাইয়া বুকেটাই না বুকের দুধ খাওয়াইছে ভাই এই মা এসছে দুনিয়াতে কেউ আপন হইতে পারে না কাইন দেন না আপনার চোখের পানি দেয় পুরো দুনিয়ারা জানাই দেন কোনো সন্তান যেন আর মায়ের অবহেলা না করে রিক্সাওয়ালা ভাই রে তুই আমার কি শিখে